মাত্র সাত মাস আগে সুদর্শন মোয়াজ্জিন আনোয়ার হোসেনের সাথে বিয়ে হয়েছিল মাইমুনা আক্তারের তাদের গড় আলো জলমল করে আসতে যাচ্ছিল ফুটফুটে এক শিশু সন্তান কিন্তু পৃথিবীর আলো দেখার আগেই মা বাবার সাথে নির্মমভাবে হারিয়ে যেতে হয়েছে সেই শিশুকে বাবা আনোয়ার হোসেন ও প্রসূতি মা মাইমুনা আক্তার অতিবৃষ্টিতে পাহাড় দোষে চিরবিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে তাদের সাথে সাথে বিদায় নিতে হয়েছে অনাগত সেই শিশুকেও মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কক্সবাজার শহরের বাদশাগোনা এলাকায় পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাদশাগোনায় আজ শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে পাহাড় দোষের এই ঘটনা ঘটে প্রতিবেশী ও স্বজনরা জানিয়েছেন রাতভর বৃষ্টির কারণে হঠাৎ বোররাতে পাহাড় দোষে পড়ে বাদশাগুনার উমর ফারুক জামা মসজিদের মোয়াজ্জিন আনোয়ার হোসেনের ঘরে পাহাড় দোষে চাপা পড়ে যান আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমোনা আক্তার অনেকক্ষণ পর স্থানীয়রা মাঠে কেটে তাদের উদ্ধার করতে পারলেও ততক্ষণে জীবন প্রদীপ নিভে গেছে স্বামী স্ত্রী ও তাদের অনাগত সন্তানের উদ্ধারের পর তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক স্বামী স্ত্রী দুজনকেই মৃত ঘোষণা করেন মাইমোনা আক্তার ছিলেন সাত মাসের গর্ভবতী মাত্র সাত মাস আগে আনোয়ার হোসেনের সাথে তার বিয়ে হয়েছিল এদিকে কক্সবাজার ও আশপাশের এলাকায় কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে গত বুধবার উনিশ জুন এই ভারী বৃষ্টিপাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়দোষের ঘটনায় অন্তত দশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে গেল বাহাত্তর ঘন্টায় পাহাড়দোষের ঘটনায় কক্সবাজারে অন্তত বারো জনের মৃত্যু হল আনসার হোসেন ড্যাক্স রিপোর্ট ডিএনএন